হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত ওয়েট লস রেসিপি। জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। সবার প্রথমে একটা পাত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি 4 থেকে 5 টেবিল স্পুন ওটস। এই ওটসটাকে আবার ড্রাই রোস্ট করেও ইউজ করা যায়, কিন্তু আমি সেরকম করছি না। আমি এই ওটসের সাথেই এইবার মিক্স করব ডিম। দেখো আমি এখানে 3খানা এগ নিয়ে নিয়েছি। এবার এই ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর ওটসের মধ্যে আমি ডিমটাকে ঢেলে দিলাম এবং ঢেলে দিয়ে এটাকে আস্তে আস্তে মিক্স করতে লাগলাম। ডিম দিলে আশা করছি আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না, কিন্তু যদি ব্যাটারটা একটু ঠিক থাকে তাহলে তোমরা এখানে একটু জলও ব্যবহার করতে পারো। তো এবার এটা ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু সবজি দিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি টমেটো, লঙ্কা, পেঁয়াজ, এখানে তোমরা ক্যাপসিকামও ব্যবহার করতে পারো, বিনসও ব্যবহার করতে পারো। তারপর এটাকে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। একটু কালারের জন্য এখানে হলুদও ব্যবহার করা যায়, কিন্তু হলুদটা এখানে পুরোপুরি অপশনাল। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখো কনসিস্টেন্সিটা এরকম একটু থিকই থাকবে, বেশি পাতলা হবে না। এবার এটা আমার রেডি হয়ে গেছে। ননস্টিক প্যানের মধ্যে সামান্য একটু তেল আমি এখানে ব্যবহার করছি, এখানে তোমরা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারো। তারপর অল্প একটু হিট হয়ে গেলে আমি এই প্যানের মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। যেভাবে প্যানকেক রেডি করা হয় সেইভাবেই আমি প্রসেসটা ফলো করছি। এই পুরো রান্নাটাই হবে মিডিয়াম ফ্লেমে। ব্যাটারটা দেওয়ার পর আমি 3-4 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এবার আমি দেখলাম যে অতটা ভালো এখনও কুক হয়নি, তারপর আরও খানিকক্ষণ রেখে দিলাম। এবার দেখলাম ওপর দিকটা হয়ে গেছে, আমি তখন এটাকে পাল্টে দিলাম। এবার উল্টে দেওয়ার পর এবার কিন্তু আর ঢাকা দেব না, তাহলে অনেকটা বেশি সফট হয়ে যাবে। এই চিলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এই প্রসেসেই আরও একটা চিলা বানিয়ে নেব। এক হাতে মোবাইল নিয়ে শ্যুট করতে করতে করছি বলে তাই একটু সমস্যা হচ্ছে। তো দেখো এবার এই সেকেন্ড চিলাটাও মোটামুটি হয়ে গেছে। এই রেসিপিটা ওয়েট লসের জন্য কিন্তু খুবই উপকারী, তাছাড়া খুবই ফুল একটা রেসিপি। মানে যদি একটা বা দুখানা চিলা তোমরা খেয়ে নাও তাহলে অনেকক্ষণের জন্য পেটটা ভর্তি থাকবে। আমার 2টো চিলাই এখানে রেডি হয়ে গেছে। এটা তোমরা কেচাপ বা দই দিয়েও খেতে পারো। আমি বলবো যে দই দিয়ে খাওয়াটাই সবচেয়ে বেস্ট হবে, কারণ দইটাও আমাদের ওয়েট লসের জন্য খুবই উপকারী। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর যারা আজকে আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে বেল বাটনটাকে ক্লিক করো। টাটা।